আসসালামু আলাইকুম দুই হাজার সালে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সাত পাঁচ দুই মঙ্গলবার সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভিডিওতে আমরা সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্রের যে প্রিমিয়াম সাজেশান সেই সাজেশানটি দেখে নিব তোমরা যারা অন্য সাবজেক্টের সাজেশান নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানগুলো আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো ইনশাআল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে যেগুলো সাধেসন তোমরা আমার কাছ থেকে পাবে সেটি হচ্ছে ভূগোল পরিবেশ দ্বিতীয় পত্র গ্রাহস্থ অর্থনীতির দ্বিতীয় পত্র অর্থনীতি দ্বিতীয় পত্র ইসলামিক স্টাডিস দ্বিতীয় পত্র মার্কেটিং দ্বিতীয় পত্র রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং দ্বিতীয় পত্র এছাড়া পাবে সমাজকর্ম দ্বিতীয় পত্র এছাড়া আরও যেগুলো সাবজেক্টের সাথে পাবে তা হচ্ছে দর্শন দ্বিতীয় পত্র মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র এগুলো সাবজেক্টের সাথে আমি তৈরি করেছি এগুলো সাজেশন তোমরা তো কমপ্লিট করো আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তাই তোমরা যারা এগুলো সাবজেক্টের প্রিমিয়াম সাজেশন নিতে যাচ্ছ এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো আমরা এই ভিডিওতে আলোচনা করবো সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে সাত পাঁচ দুই হাজার চব্বিশ মঙ্গলবার তো এটি বিজ্ঞান সমাজবিজ্ঞান পত্র এই সাদে শানটি সাজিয়েছি অধ্যায় ভিত্তিক অর্থাৎ তোমাদের জন্য খুব কষ্ট করে অধ্যায় ভিত্তিক এই সাদেশানটি সাজিয়েছি এটি হলো ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দুই অর্থাৎ তোমাদের পরীক্ষার যে সাল সেটা হচ্ছে দুই অনুষ্ঠিত হচ্ছে দুই সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয় কোড হচ্ছে এগারো উনিশ তোমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সাত পাঁচ দুই মঙ্গলবার বিষয় সামাজিক ইতিহাস ও বিজ্ঞান সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশান তোমরা যারা সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্রের চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাথে সাথে নিতে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি অল্প পারিশ্রমিকের বিনিয়োগ তোমরা স্বাদেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো আমরাও তোমাদেরকে অধ্যায় যেহেতু স্বাদেশনটি তৈরি করছি তাই তোমাদেরকে আমি প্রথম অধ্যায় থেকে কীভাবে প্রশ্নগুলো ধরেছি সেই বিষয়গুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন প্রথম অধ্যায় আছে হচ্ছে যে সামাজিক ইতিহাস প্রথম অধ্যায় ভূমিকা অর্থাৎ সামাজিক ইতিহাস প্রথম অধ্যায় ভূমিকা কবিভাগের ধরিছি অর্থাৎ এখানে এই সাজেশনটি তৈরি করা হয়েছে অধ্যায় ভিত্তিক অর্থাৎ প্রত্যেকটি অধ্যায় থেকে কবিভাগ ক্ষবিভাগ এবং গ বিভাগের কোন প্রশ্নগুলো পড়তে হবে সেই প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করেছি তো প্রথম অধ্যা ভূমিকা কবিভাগ ইতিহাসের জনককে উত্তরও দিয়েছি তোমাদের সুবিধার্থে দুই নাম্বার সামাজিক ইতিহাস হচ্ছে বিভিন্ন ঘটনা তথ্য প্রবাহ আচার অনুষ্ঠান জীবনযাপন প্রভৃতির সমন্বয়ে গঠিত ইতিহাস এই ইতিহাস উক্তিটিকার এরপরে সামাজিক ইতিহাস হচ্ছে কোনো জাতির বা সমাজে রাজনৈতিক বিবর্জিত ইতিহাস উক্তিটি কার এরপরে অ্যাসেন্স সোসাইটি গ্রন্থটির লেখককে ন্যাচারাল হিস্টোরি অব্রিগিয়েশান গ্রন্থের লেখককে তারপরে ধরেছি খবিভাগ সামাজিক ইতিহাসের সংজ্ঞা দাও বিভাগ ধরেছি সামাজিক ইতিহাসে উচ্চ সময় আলোচনা করো অর্থাৎ প্রত্যেকটি অধ্যাপিক থেকে সাথে সাথে তৈরি করেছি তোমাদের যাচ্ছে তাতে তোমাদের অনেক সুবিধা হয় তো ওই সাজেশন তোমরা তারা নিতে যাচ্ছ এই ভিডিও ফার্স্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা এই সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম